বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ঝাড়খণ্ডে কংগ্রেস সাংসদের ঘর থেকে অর্থ উদ্ধার, প্রতিবাদে কাছাড় বিজেপির মিছিল। চুড়াইবাড়িতে কন্টেনার থেকে 50 লক্ষাধিক টাকার গাঁজা বাজেয়াপ্ত, পলাতক চার। ইরানীপুর পাবলিক হাই স্কুলে সাইকেল বন্টন, প্রজ্ঞান ভারতী যোজনার সফল প্রয়োগ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ঝাড়খণ্ডে কংগ্রেস সাংসদের ঘরে এক অভিযানে 300 কোটি টাকা উদ্ধারের ঘটনায় তীব্র প্রতিবাদ কাছাড় জেলা বিজেপির। কংগ্রেসের যে দুরবস্থা রয়েছে, পাকিস্তান আজ সমস্ত পৃথিবীতে ভিক্ষা খালি নিয়ে ভিক্ষা চাইছে, কিন্তু পৃথিবীর মানুষ তাদেরকে ভিক্ষা দিচ্ছে না। কিন্তু যতদিন পর্যন্ত ভারতবর্ষে কংগ্রেস সরকার ছিল, ততদিন পর্যন্ত পাকিস্তান সরকার শক্তিশালী ছিল। শনিবার এর প্রতিবাদে কাছাড় জেলা বিজেপি কার্যালয় থেকে এক প্রতিবাদী মিছিল বের করেন দলীয় কর্মকর্তারা। তারা জানান, কংগ্রেস সরকার জনগণের সাথে প্রতারণা করেছে এবং জনগণের অর্থ লুটেপুটে খেয়েছে। বিগত 7 বছর কংগ্রেস শাসনের সময় জনগণের 15 লক্ষ কোটি চুরির টাকা বিদেশি ব্যাংকে চলে গিয়েছিল। যতদিন কংগ্রেস ভারতবর্ষে শাসন করেছে, ততদিন পাকিস্তান শক্তিশালী ছিল এবং বর্তমানে কংগ্রেস দুর্বল হওয়ায় পাকিস্তানও দুর্বল হয়ে পড়েছে। তাছাড়া বিগত দিনে কংগ্রেসের বিভিন্ন দুর্নীতির কথাও তুলে ধরেন বিজেপির কর্মকর্তারা। এদিনের প্রতিবাদী মিছিলে ঝলক চক্রবর্তী, জেলা সভাপতি বিমলেন্দু রায়, কনাদ পুরকায়স্থ জেলা পরিষদ সভাপতি অমিতাভ রায় সহ বিজেপির বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজ্যসভার কংগ্রেসের সাংসদ ধীরজ সাহু তার ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এই 3টি ব্যবসায়িক ঠিকানা থেকে গতকাল আয়কর বিভাগ একসাথে হানা দিয়ে এ পর্যন্ত প্রায় 300 কোটি টাকা নগদ অর্থ জব্দ করেছে। এবং এই যে অর্থের এই যে কেলেঙ্কারি, এই কেলেঙ্কারির বিরুদ্ধে আজকে ভারতীয় জনতা পার্টি সমগ্র ভারতবর্ষে প্রতিটি জেলা সদরে এই প্রতিবাদী কার্যসূচি পালন করছে। যতদিন কংগ্রেস সরকার ছিল ভারতবর্ষে, ততদিন পাকিস্তান শক্তিশালী ছিল। আজকে কংগ্রেস দুর্বল হয়েছে, পাকিস্তান দুর্বল হয়েছে। আজকে কংগ্রেসের যে দুরবস্থা হয়েছে, আপনারা পরীক্ষা করে দেখেন পাকিস্তানের সেই একই অবস্থা হয়েছে। আজকে কংগ্রেসের যে দুরবস্থা রয়েছে, পাকিস্তান আজ সমস্ত পৃথিবীতে ভিক্ষা খালি নিয়ে ভিক্ষা চাইছে, কিন্তু পৃথিবীর মানুষ তাদেরকে ভিক্ষা দিচ্ছে না। কিন্তু যতদিন পর্যন্ত ভারতবর্ষে কংগ্রেস সরকার ছিল, ততদিন পর্যন্ত পাকিস্তান সরকার শক্তিশালী ছিল। পাকিস্তানের মানুষ আমাদের দেশে বারবার আসত, আমাদের দেশে বোমা ফাটাত। কিন্তু আজকে নোটবন্দির পর থেকে পাকিস্তানের যে আর্থিক অবস্থা হয়েছে, 1 কেজি আটার জন্য তারা আজকে মারামারি করছে। এটা হচ্ছে কংগ্রেস সরকারের সময়ের ঘটনা। ত্রিপুরা থেকে অসমে প্রবেশের মুখে একটি 6 চাকার কন্টেনার গাড়ি থেকে প্রায় 50 লক্ষাধিক টাকার প্যাকেট জাত শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে বাজারে ছড়ার চুড়াইবাড়ি পুলিশ। চেকগেটের ইনচার্জ প্রণব মিলি জানান, শনিবার সকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশের নাকা চেকিং এ সাফল্য আসে। এদিন ত্রিপুরা থেকে অসমে প্রবেশ করা একটি অনলাইন সামগ্রী বহনকারী কন্টেনার গাড়িতে তলাশি করলে গাড়ির ভেতর থাকা বিভিন্ন গোপন খোপ থেকে 91 প্যাকেটে 637 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়, যার কালোবাজারে মূল্য 50 লক্ষাধিক টাকার মতো হবে। অভিযানের সময় গাড়ি চালক অবস্থা বেগতিক দেখে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। আজি ৰাতিপুৱা 4টামান বজাত আমি এটা ছাৰপ্ৰাইজ নাকা চেকিং বহাওঁ হেৰিত, আপোনাৰ জোৰাইবাৰীত ৱাচ পষ্টত। তাতে আমি এটা ট্ৰাক ডিটেইন কৰোঁ, নাগালেণ্ড ৰেজিষ্টাৰ্ড ট্ৰাক। তাতে 637 কিলোজ অফ ছাছপেক্টেড কেনাবিছ গাঞ্জা আমি পাওঁ। তাৰ মানে মাৰ্কেট ভেলু হ'ব এৰাউণ্ড 3.18 ক্ৰ'ৰ্ছ। আমি গাড়ীটো ডিটেইন কৰাৰ সময়তে যিটো ড্ৰাইভাৰ থাকে, সেইটো আন্ধাৰৰ সুযোগ লয়, তেওঁ পলাইছে। আমি তেওঁ এতিয়া ইনভেষ্টিগেশ্যন চলি আছে আমাৰ, সেইটো মানে ক'ত মানে কোন
ফালে গৈছে আৰু মানে কেনেকৈ কোনফাল ক'ত মানে লোডিং কৰিছিলে ক'ত লৈ গৈ আছিলে আমি ইনভেষ্টিগেট কৰি আছোঁ এইটো কেছ ৰেজিষ্টাৰ কৰা হৈছে প্রজ্ঞান ভারতী যোজনার মাধ্যমে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বান্দরকোনা জিপির ইরালিগুল পাবলিক হাইস্কুলের নবম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে বিনামূল্যে সাইকেল বণ্টনের প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ ও করিমগঞ্জ লোকসভা আসনের বিজেপি দলের টিকিট প্রত্যাশী শিপ্রা গুণের উপস্থিতিতে পাথারগঞ্জের শিক্ষাখণ্ডের আওতাধীন ইরালিগুল পাবলিক হাইস্কুলের নবম শ্রেণীর 93 জন ছাত্রছাত্রীর মধ্যে সাইকেল বণ্টন করা হয়। এই উপলক্ষে আয়োজিত সভায় স্কুলের অধ্যক্ষ সিরাজউদ্দিন বক্তব্য রাখেন। বিধায়ক সিদ্দিক আহমেদ বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করে বলেন, সরকার চাইছে ছাত্রছাত্রীরা শিক্ষাক্ষেত্রে ভালো ফলাফল অর্জন করুক, এর জন্য সরকারের বিনামূল্যে ভর্তির সুযোগ দেওয়ার পাশাপাশি পুস্তক পোশাক সাইকেল স্কুটি দিচ্ছে, তাই ভালো করে লেখাপড়া করে মানুষ হওয়ার আহ্বান জানান তিনি। সাইকেল ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, বিগত সরকারের সময়ে আমরা শুধু মেয়েদেরকে সাইকেল ডিস্ট্রিবিউশন করা হতো, কিন্তু এবার এর পরবর্তী সরকারের পিরিয়ডে ছেলে এবং মেয়েদের দুটার সম্প্রদায়কেই সাইকেল ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। এই স্কুলে স্কুলে একটা প্রত্যন্ত অঞ্চল এবং বিশেষ করে মেয়েরা অত্যন্ত দূর দূরান্ত থেকে এবং ছেলেরাই দূর দূরান্ত থেকে যারা স্কুলে আসে, আজকে এটা একটা বড় সুবিধা বলে মনে করি যে বিশেষ করে মেয়েরা মেয়েদেরকে হয়তো অনেক মেয়েরা হয়তো লজ্জা করে অনেকেই সাইকেল চালাতে চালান না, কিন্তু এটা দরকার, কারণ আজকালকার এই যুগে ছেলে এবং মেয়েদের মধ্যে কম্পিটিশনই চলছে। বিশেষ করে আমি স্কুলদের প্রত্যেক স্কুলে প্রায় স্কুলেই আমি দেখেছি যে ছেলেদের থেকে মেয়েদের অ্যাটেন্ডেন্সও বেশি, রেজাল্টও ভালো। সুতরাং এই কম্পিটিশনে মেয়েরা অনেক দূর এগিয়ে গেছে এবং মেয়েদের শিক্ষা অত্যন্ত জরুরি, কারণ মেয়েরা যদি শিক্ষিত হয় তাহলে সমাজ শিক্ষিত অতি তাড়াতাড়ি হয়ে যায়। কারণ মেয়েরা মা থেকেই বাচ্চাদের শিক্ষার শুরু মানে সূত্রপাত হয়। মেয়েরা বাচ্চাদেরকে প্রথমেই অন্তত তার মা তার বাচ্চাকে ছোটোবেলার থেকেই যে শিক্ষা দেয় সেই শিক্ষা অন্তত বড়বেলা বড় হওয়ার পরে এটা অত্যন্ত কাজে লাগে। অটোরিকশা চুরির দায়ে ধৃত 3 ব্যক্তিকে জেলে পাঠালো উদ্ধারবন্ধ পুলিশ। ধৃতরা হলেন শ্রীকোনা লালমাটির বাসিন্দা জাকির হোসেন লস্কর, রতন চাষা ও সমীর তন্তুবাই। গত শুক্রবার রাত আনুমানিক 8টায় গোসাইপুর তৃতীয় খণ্ড চারমাইল এলাকার আফতাবউদ্দিন লস্করের ওয়ার্কশপে মেরামতের জন্য রাখা ছিল একটি অটোরিকশা। ধৃত জাকির হোসেন সহ 3 জন ওয়ার্কশপে রাখা অটোরিকশাটি বের করে নেওয়ার সময় স্থানীয়দের নজরে পড়ে, তারপর জিজ্ঞাসাবাদ শুরু করলে সন্দেহ হয়। হাল্লা চিৎকার শুনে আফতাবউদ্দিন ঘটনাস্থলে এসে দেখতে পান অটোরিকশাটি অপরিচিত 3 ব্যক্তি নিয়ে যাচ্ছে। পরে উদ্ধারবন্ধ পুলিশকে খবর দেওয়া হয়। থানার সেকেন্ড অফিসার রিন্টু আচার্য সেখান থেকে এই 3 ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যান। আমি গাড়িটা গ্যারেজও দিয়েছিলাম ময়নারবন, আজকে গাড়িটা নেবার হতো আসলো, কালকে হঠাৎ আমাদের ফোন মারে কইলা তুমি কোনো মানুষ পাঠাইছেন গাড়ি নেবার লাইলাম না হচ্ছে, তারপরে তাই আমারে ও আমি তাহলে কইলাম লগে লগে মানুষ কিন্তু না খাইয়ে রাখো, তারপরে আমি আইসি এ তারা রেজি গেলাম তুমি তো আমার চিনো নি তারা কইলা না তো তোমরা গাড়িটা খেমনে উঠাও, তারপরে তো তারারে দোড়া বান্ধা করিয়া পুলিশ ডাকিয়া পুলিশের হাওলা করা হয়েছে। সাড়ে 8টা সময় আমার আমি ঘরে গেছি, দোকানটা বন্ধ করিয়া তারা আমার ওয়ার্কশপ কেনে অটোটা বা করিয়া লাইয়া নিয়ে অন্য জায়গার নিয়ে তারা রশি লাগাইছে। এই সময় মানুষে আল্লাহ চিন্তা করে দেখিয়া ধরিয়া তারা কানার যাওয়ায় কয়জন আসলো? 3 জন আসলো। কোন জায়গার থেকে? সাইমাইল। এরপরে কিতা করা হয়েছে? এরপরে মানুষে ধরছে ধরিয়া বান্ধিয়ে রাখছে কানার যাওয়ায়। আপনি কে গাড়ির মালিক? না। লোয়াইপুয়ার কানমুন সড়কের শিবিরগুর এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 1 ব্যক্তি। মৃত ব্যক্তির নাম পিন্টু বিশ্বাস, বয়স 48 বছর, বাড়ি বাজারে ছড়া থানাধীন লোয়াইপুয়া জেপির শশীনগর গ্রামে। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার রাত 10:30 নাগাদ। পিন্টু উক্ত সড়ক দিয়ে নিজের স্কুটি চালিয়ে লোয়াইপুয়া থেকে শিবিরগুল অভিমুখে আসার পথে শিবিরগুল আতুল মুখার্জি স্কুলের সামনে পৌঁছলে আচমকা তার স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে লোয়াইপুয়া কানমুন সড়কের পাশে থাকা একটি লোহার পোস্টের সজোরে ধাক্কা লাগে, এতে চালক পিন্টু স্কুটি থেকে ছিটকে পড়েন। তখন পথচারীরা এগিয়ে আসেন, সেই সঙ্গে তার বাড়ির লোকদের কাছে খবর পাঠানো হয়। খবর যায় বাজারের ছড়া থানায়। পরে পুলিশ অকুস্থলে এসে আহত পিন্টুকে উদ্ধার করে মাকুন্দা হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ মরণোত্তর পরীক্ষার জন্য রাতে করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করে। পরিবার সূত্রে জানা গেছে, মৃত পিন্টুর বৃদ্ধ মা, স্ত্রী, ছোট 2 কন্যা সন্তান সহ 1 ভাই রয়েছে। সে পরিবারের বড় ছেলে এবং নিজের গাড়ির ব্যবসা রয়েছে।
মিষ্টভাষী তর্তাজা এই ব্যক্তির অকাল মৃত্যুতে নিজ গ্রাম তথা গোটা লোয়ারকুয়া ও বাজারেছড়া এলাকায় শোকের ছায় নেমে এসেছে। এদিকে শনিবার ময়নাতদন্তের শেষে মৃতদেহ বাড়িতে পৌঁছার পর কান্নার রোল ওঠে। পরে গ্রামের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। আগামী 14 ডিসেম্বর বৃহস্পতিবার বরাক উপত্যকা বন্ধের ডাক দিল মুসলিম সুরক্ষা সমিতি। সমিতির সাধারণ সম্পাদক জুয়েলউদ্দিন লস্কর জানান, শনিবার শিলচর প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে প্ল্যাটফর্ম অ্যাগেনস্ট ইসলামিক জিহাদের মুখ্য আহ্বায়ক বকুল মালাকার কিছুদিন ধরে লাগাতার যেভাবে ইসলাম বিরোধী মন্তব্য করে চলেছেন, এর প্রতিবাদে এবং প্রতিকারের দাবিতে বৃহস্পতিবার ভোর 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত সর্বাত্মক বরাক বন্ধের এই আহ্বান। জুয়েলউদ্দিন লস্কর বলেন, বকুল মালাকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বেশ কটি সনদপত্র প্রেরণ করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপরন্তু বকুল মালাকার ক্রমাগত ইসলামের নামে কুৎসা রটাচ্ছেন, বলছেন মসজিদ মাদ্রাসা জিহাদিদের আশ্রয়স্থল। শুধু তাই নয়, বকুল মালাকার ইসলাম ধর্মাবলম্বীদের হিন্দু ধর্মে ধর্মান্তরিত হওয়ার ডাক দিয়ে নানাভাবে ইসলাম বিরোধী ঘৃণাত্মক বক্তব্য পেশ করে চলেছেন। এর কোনো প্রতিকার না হওয়ায় বাধ্য হয়ে এই বরাক বন্ধের ডাক জানিয়ে দেন জুয়েলউদ্দিন লস্কর। সোশ্যাল মিডিয়াতে আমি কিছু রসপুষ্ট করি, বিশেষ করে আজকে বকুল মালাকারের ব্যাপারে আমি কিছু আলাপ আলোচনা লই আছি। প্রায় জায়গায় জায়গায় আমি দেখি আর যে বকুল মালাকারে প্রায় মিটিং গিয়া হয় মসজিদ ভাঙ্গ, মাদ্রাসা ভাঙ্গ, মুসলমান ত্যাগ দেও ইত্যাদি ব্যাপারে বকুল মালাকারের উপরে প্রায় জায়গায় জায়গায় মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, কেসও দেওয়া হয়েছে, অখনো পর্যন্ত কোনো জাত অ্যাকশন নেওয়ার না। আমার সম্মানিত পুলিশ প্রশাসনের আমি ওটাও জানাইতে চাইছি দাবি, এসপির ওটাও জানাইতে চাইছে, অখনো পর্যন্ত বকুল মালাকার অ্যারেস্ট হন না। 13 ডিসেম্বর পর্যন্ত আমরা ইন্তজার করবো, 13 ডিসেম্বরের পরে 14 ডিসেম্বর বৃহস্পতিবারে আমরা সকাল 5টার থেকে বিকাল 5টা পর্যন্ত স্ট্রাইক বন্ধ থাকবো, করা স্ট্রাইক থাকবো সব। বিশেষ করে বকুল মালাকারে এটা যে তা করে, এখনো পর্যন্ত বকুল মালাকারে যদি আমরা সম্মানিত পুলিশ প্রশাসনে অ্যারেস্ট করতে পারি না, তে আমরা পাবলিকের কাছে দেখো, আমরা পাবলিকে ইনশাল্লাহ দরিয়া আনি অ্যারেস্ট করিয়া তারে পুলিশ প্রশাসনের হাওলা করিয়া দিমু। বকুল মালাকার কে বা কাহারা, অত বড় মানছি মাত, অত বড় বড় মাত মুসলমানের উপরে মসজিদ ভাঙ্গো, মাদ্রাসা ভাঙ্গো, কে কইছিল মাদ্রাসা ভাঙ্গো, মুসলমান ত্যাগ দেও, এটা কোয়ার কারণটা কি? এটা কোয়ার কারণ তো এটা হেউ জানে, তার কারণটা কি? তখন পর্যন্ত তো তার অ্যারেস্ট না করলে কারণ জানা যাইতো না, কিতর লাগিয়ে করে এটা তার বিরুদ্ধে মামলা, তার বিরুদ্ধে 7-7টা মামলা হয়েছে, প্রায় জায়গায় জায়গায় মেমোরেন্ডিয়ামও দেওয়া হয়েছে প্রায় প্রায়। রাজ্য জুড়ে কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদের কর্মসূচি পালন করল করিমগঞ্জ বিজেপি। এদিন প্রতিবাদে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করেন জেলা বিজেপির কর্মকর্তারা। উল্লেখ্য, ঝাড়খণ্ডের কংগ্রেসের সাংসদ ধীরাজ শাহুর ঘর থেকে 300 কোটি টাকা উদ্ধার হয়। এ নিয়ে সারা ভারত জুড়ে কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিজেপির নেতা মন্ত্রী থেকে শুরু করে সকল স্তরের কর্মকর্তারা। এরই অঙ্গ হিসেবে করিমগঞ্জে প্রতিবাদ করতে দেখা গেল বিজেপির কর্মকর্তাদের। বিক্ষোভ প্রতিবাদ করার পর জেলা বিজেপির কর্মকর্তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জাতীয় কংগ্রেসের সাংসদ উনার ঘরে এক অভিযানে 300 কোটির অধিক অর্থরাশি পাওয়া যায় এবং অবৈধভাবে এই অর্থরাশির প্রতিবাদ আমরা ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় জেলাতে আসামে বিভিন্ন প্রান্তে আমরা করেছি। আজকে তার উত্তরসূরি হিসাবে আমরা এই করিমগঞ্জে অঙ্গরে হিসাবে আমরা আজকে প্রতিবাদ মিছিল করছি। এবং সঙ্গে আমরা তাও বলতে চাই সাধারণ মানুষকে যে জাতীয় কংগ্রেস আগেও আমরা জানি যে যারা দুর্নীতি লিপ্ত ছিল আর ওরা বারবার প্রমাণ তাতা দিয়েছে, এবারও 2024 ইলেকশনেও আমরা সবাই আশাবাদী, ভারতবর্ষের সাধারণ মানুষ সময়ের অপেক্ষায় তাকিয়ে আছেন যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আবারও তৃতীয়বারের মতো উনি ভারতবর্ষের আবার নেতৃত্ব দেবেন। আর তা প্রমাণ করেছে যে আজকের দিনে জাতীয় কংগ্রেসের যেভাবে দুর্নীতি বিগত সময়ে আমরা লক্ষ্য করেছি, আজকের দিনও এই বড় মাপের দুর্নীতি আজকে আমরা টিভির পর্দায় সবাই লক্ষ্য করেছি, খবরের কাগজে লক্ষ্য করেছি। তাই আমরা আজ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তা বন্ধুগণ আমরা পথে নেমেছি, প্রতিবাদ জানাচ্ছি এবং আশা আমরা সাধারণ মানুষের কাছে সেই বার্তা দিতে চাই যে ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বারা যে নূতন যেটি ইন্ডিয়া ইন্ডিয়া যেটা জোটবন্ধন, প্রত্যেক যে যারা সদস্যরা আছেন সেই দলের বিভিন্ন সবাই যে দুর্নীতির সঙ্গে আপোষ করছেন সেটাকে ধিক্কার জানাই এবং ভারতীয় জনতা পার্টি সেটাকে প্রতিবাদ। সরকারি বিধি নির্দেশ অমান্য করে চলছে করিমগঞ্জ সরকারি হাসপাতাল। মোটা অঙ্কের মাসোহারা নিলেও কাজ ফাঁকি দিয়ে চলেছেন একাংশ স্বাস্থ্যকর্মী, এমনকি রোগীদের ঠিকমতো দেওয়া হচ্ছে না ঔষধও। সরকারিভাবে হাসপাতালে রোগীদের জন্য 371টি ঔষধ থাকার কথা থাকলেও তার বিপরীতে করিমগঞ্জ সিভিল হাসপাতালে রয়েছে মাত্র 120টি ঔষধ। কাউন্টারে 4 জন কর্মীর জায়গায় মাত্র 1 জন, ফলে কয়েক শত রোগী দাঁড়িয়ে আছেন রেজিস্ট্রেশন করার জন্য লাইনে। নার্সও নেই যতজন থাকার কথা ততজন, এমনই জলচন্দ্র চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করলেন করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ।
করিমগঞ্জ সিভিল হাসপাতালে অনেকেই ঠিকঠাক মতো দায়িত্ব পালন করছেন না, এমনটাই শোনা গেল বিধায়ক কমলাক্ষদের পুরকায়স্থের মুখে। এদিন হাসপাতাল পরিদর্শন করে বিধায়ক বলেন, এক কথায় অরাজকতা চলছে করিমগঞ্জ সিভিল হাসপাতালে। হাসপাতালের একাংশ স্বাস্থ্যকর্মীরাই সরকারের নির্দেশকে তোয়াক্কা না করে নিজেদের মর্জি মাফিক কাজ করে যাচ্ছেন বলেও বিস্ফোরক মন্তব্য করেন বিধায়ক কমলাক্ষ। কাউন্টারে চারজন মানুষ থাকার দরকার, তিনজন ছুটিতে, লাইন প্রায় 2-300 লাইন, ডক্টররা ডিউটিতে আসছে না। এই যে মানে একটা বিভীষিকাময় একটা পরিবেশ, একটা কোনো রেসপন্সিবিলিটি নেই, অ্যাডমিনিস্ট্রেটার রেসপন্সিবিলিটি নেই, জয়েন্ট ডাক্তার রেসপন্সিবিলিটি নেই, ওষুধের মেডিসিনের স্টোরে গেলাম সেখানে কোনো রেসপন্সিবিলিটি নেই। তা মানুষ হসপিটালে কী জন্য আসে? মানুষ হসপিটালে আসে এই জন্য আসে সামান্য ওষুধ, তার ওরা বলছে না মেডিসিন নেই। তার দ্যাট মিনস কি, যখন মেডিসিন আসবে তখন আমরা হসপিটালে আসবো, তখন আমি অসুস্থ হবো। মানুষ অসুস্থ হবে যখন মানুষের হসপিটালে যখন ওষুধ থাকবে তখন মানুষ অসুস্থ হবে। আরে ওষুধ গভর্নমেন্টে বলছে যে 371টা ওষুধ থাকতে হয়, সেখানে প্রায় 120-130টা ওষুধ, বাকিগুলো ওষুধ নেই। ইভেন অনেক ওষুধগুলো বাইরে সেল করা হয়, অনেক তথ্য আমাদের কাছে আছে। তাই আজকের দিনে হসপিটাল একটা সদর হসপিটাল, একটা জেলার একটা হসপিটাল, আমাদের সিভিল হসপিটাল, সেই হসপিটালে মিনিমাম সার্ভিস যেগুলো আছে কার কোনো রেসপন্সিবিলিটি নেই, কোনো রেসপন্সিবিলিটি নেই। নার্স এসেছিল 60-65টা, তার মধ্যে ওখানে 30 নার্স অ্যাটাচমেন্টে চলে গিয়েছে। এই হচ্ছে কি অবস্থা, বিভীষিকাময় একটা পরিবেশ। এবং আমরা হসপিটালে কী জন্য আছি? আমরা আমাদের মিনিমাম সার্ভিসটুকু পাওয়ার জন্য হসপিটালে আছি। কিন্তু আজকে যে অবস্থা, দুঃখ হয়, আমাদের লজ্জা হয়, যদি এইভাবে যদি হসপিটালের অবস্থা হয় তাহলে মানুষ সেবা কোথা থেকে পাবে? পদ থেকে ইস্তফা দেওয়ার খবর উড়িয়ে দিলেন করিমগঞ্জের পুরপতি। পদত্যাগের প্রশ্নই আসে না, নিজের কার্যকাল এখনো শেষ হয়নি। পুরসভার চেয়ারম্যানের চেয়ারে বসে পুরপতি রবীন্দ্র দেব বলেন, ভবিষ্যতে এ ধরনের মিথ্যা আর অতিরঞ্জিত সংবাদ পরিবেশিত হলে আইনের দ্বারস্থ হবেন বলে হুঙ্কার দেন তিনি। উল্লেখ্য, শুক্রবার বরাকের একাধিক প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রবেশিত হয়েছিল করিমগঞ্জের পুরপতি রবীন্দ্র চন্দ্র দেবনাকেই পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিচ্ছেন। এ উল্লেখ ছিল যে করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্যের সাথে মতানৈক্য হওয়ার জন্য নাকি শপথ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। তবে ভবিষ্যতে এ ধরনের মিথ্যা আর অতিরঞ্জিত সংবাদ প্রবেশিত হলে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেন পুরপতি। জেলা সভাপতি আমার বয়সে অনুযায়ী হলেও আমি মনে করি ও আমার রাজনৈতিক মানে আদর্শ বা রাজনৈতিক মতাদর্শ, আমার জীবনে রাজনীতি জীবনে যা কিছু হয় ও আমাকে সময় সময় পরামর্শ দিয়ে থাকে, সে আমার পরামর্শদাতা। তাই ওনার সাথে আমার কোনো মতানৈক্য হয় নাই, এটাও ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যে। আমি গত বুধবার থেকে সম্পূর্ণ অফিস চালিয়ে যাচ্ছি, আমি ডিএসএর মিটিংও ছিলাম বুধবার দিন দুপুরবেলা, আমার স্টাফ মিটিং করেছি এখানে। তারপর আমাদের স্টেটের অর্গানাইজিং সেক্রেটারি এসেছিলেন রবীন্দ্র রাজুজি, ওনার মিটিংয়ে ছিলাম। তারপর আমি রাত্রে 9টার সময় গেলাম বাড়িতে, গতকাল আমি নিঃসন্দা 10 ওয়ার্ডে একটি রাস্তা ওপেনিং করেছি, আজকে আমি অফিস করছি, গতকাল অফিস করেছি। কোথায় আমি রিজাইন দিলাম, রেজিগনেশন কোথায় দিলাম, কে এই খবরটা পেল? আমি যদি সংবাদ যে যে পত্রিকার মধ্যে উঠেছে তাদের কাছে আমি জানতে চাই যে আমাকে একটা অথেন্টিক কিছু দেখান যে আমি রেজিগনেশন দিয়েছি, ওনারা কি পারবেন দেখাতে আমাকে? সমগ্র রাজ্যের সাথে সঙ্গতি রেখে পাথারকান্দিতেও মহাসমারোহের মধ্য দিয়ে সূচনা হলো খেল মহারণের। প্রবল উৎসাহ, উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে পাথারকান্দি বিধানসভা ভিত্তিক চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতার সূচনা হলো চাঁদপুরা প্লেগ্রাউন্ডে। শনিবার সকাল 9টায় পতাকা উত্তোলনের মাধ্যমে খেল মহারণের সূচনা করেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এ উপলক্ষে এক শোভাযাত্রা বের করা হয়। খেল মহারণের অনুষ্ঠানে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিভাগীয় কর্মকর্তা সহ সরকারি বেসরকারি স্কুল কলেজের 1600 খেলোয়াড় ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারাও অংশগ্রহণ করেন। প্রাসঙ্গিক বক্তব্যে বিধায়ক কৃষ্ণেন্দু পাল রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করার পাশাপাশি খেলোয়াড়দের উৎসাহ প্রদান করে বক্তব্য রাখেন। আজকে বিশেষ করে এটা একটা ঐতিহাসিক দিন এবং ঐতিহাসিক পদক্ষেপ যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে উদ্যোগ হাতে নিয়েছেন যে আমাদের অনেক প্রতিভাবান খেলাড়ি অনেক প্রত্যন্ত এলাকায় বাগানে হোক বস্তিতে হোক আমাদের ভালো ভালো খেলাড়ি ওনারা এই প্রতিভা থাকার পর ওনারা সুযোগ পাচ্ছেন। তাই
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই উদ্যোগ হাতে নিয়েছেন যে প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে প্রত্যেক জিপিতে প্রথমে জিপি লেভেল খেলা হবে, খোখো হোক, কবাডি হোক, দৌড় হোক, ফুটবল হোক, এবং তারপর কনস্টিটিউয়েন্সি লেভেল হবে, তারপর এই কনস্টিটিউয়েন্সি লেভেল থেকে জেলাভিত্তিক হোক এবং জেলাভিত্তিক প্রতিদ্বন্দ্বিতার পর রাজ্য সমগ্র আসামের প্রত্যেক জেলার থেকে যারা বিজয়ী হবেন ওনারা স্টেট লেভেলে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শেষ করে আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। ঝাড়খণ্ডে কংগ্রেস সাংসদের ঘর থেকে অর্থ উদ্ধার, প্রতিবাদে কাছাড় বিজেপির মিছিল। চুড়াইবাড়িতে কন্টেনার থেকে 50 লক্ষাধিক টাকার গাঁজা বাজেয়াপ্ত, পলাতক চার। ইরানীপুর পাবলিক হাই স্কুলে সাইকেল বন্টন, প্রজ্ঞান ভারতী যোজনার সফল প্রয়োগ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।